রোজার সময়টা আমি চেষ্টা করি যতটা সময় পরিবারকে দেওয়া যায়, যতটা সময় মানুষের পাশে থাকা যায়। শুটিংটা হয়তো আমাদের এমার্জেন্সি যখন একটু রিলিজ থাকে, ইনভেলিজ কোনো কাজ তখন করা হয়, সেটা যেহেতু আমাদের কাজের জায়গা, বাট যতটুকু সম্ভব আমি চেষ্টা করি পরিবারের সাথে বা এই যে মানুষগুলোর পাশাপাশি থাকতে। আর আজকে যেহেতু আমরা একদম ভিক্ষার আয়োজনে আছি, আজকে অন্য একটা টপিক আছে, সো আজকে আমরা অন্য টপিক আমার আসলে একদমই আমি গতবারও যখন এতিমদের সাথে আমি ইফতার করেছি বা তাদেরকে যখন আমার এই যে বেড়ে দেওয়া বা তাদের কিছু হলেও তাদের পাশে যে জিজ্ঞেস করা যে কি খবর, কেমন আছে তারা বা কিছু লাগবে কিনা, সেটা আমার কাছে একটা ইনস্ট্যান্ট ফিল মনে হয়। আসলে আমরা তো কেউ বেহেস্ত দেখিনি, কিন্তু যখন এই সুবিধা বঞ্চিত এই এতিম মানুষগুলো বা এই অসহায় মানুষগুলোর চোখের দিকে তাকাই, তখন মনে হয় যে আসলে ওখানেও হয়তো আল্লাহ সম্ভব, ওখানেও হয়তো বেহেস্ত। সো এভাবে আমি চাই যে আল্লাহ পাক আমাকে সেই সামর্থ্য দেখ, সেই শক্তি দেখ। আমি রোজা আসলে যেটা হতো যে ছোটবেলা থেকে খুব যখনই গুরুজিদের দেখতাম বা বাবা মাদেরকে দেখতাম বা নানু দাদুকে দেখতাম, তখন মনে হতো যে আসলে হয়তো যেটা আমাদের একটা ধারণা থাকে যে সকালে দুপুরে বিকেলে কোথায় তিনবার খেলে তিনটা রোজা হয়ে যাবে, ভেরি কমন। ওরকম করে করে একদম ছোট বয়স থেকে স্টার্ট করা, কিন্তু যখন থেকে একটু একটু বুঝতে শিখেছি তখন থেকে মনে হয়েছে যে আসলে রোজা নামাজ আমাদের মুসলিমদের জায়গা থেকে আমাদের এই ধর্মের এই ব্যাপারগুলো আসলে অবশ্যই পালন করা উচিত। মানুষের পাশে দাঁড়ানোর খুব বেশি দরকার, যে সেই মানুষটার হয়তো বা আমাদের সহযোগিতাটা দরকার, সেই সময়গুলো আমি চেষ্টা করি অবশ্যই। আর এছাড়া তো ঈদের সময়টা যদি কিছুটা তাদের পোশাক আশাক দিয়ে বা তাদেরকে কোনো প্রকার হেল্প করে যদি পাশে থাকা যায়, সেটা আমার আসলে আমি এটা হেল্প বলবো না, এটা আমি বলবো যে এটা আমাদের পক্ষে তাদের জন্য উপকার। তো সেটা আমার মনে হয় যে শুনতে অনেক বেশি ভালো লাগে। এবং এই যে ইফতার দেওয়া বা সুবিধা বঞ্চিত মানুষগুলো বা যারা এতিম আছেন তাদের সাথে হয়তো বা আমরা প্রতিদিন হয়তো পাচ্ছি না, কিন্তু যতটা সম্ভব যতটা সময় দেওয়া বা যতদিন সম্ভব হয়তো পাশে থাকা। আসলে রোজার ঈদ যেহেতু সামনে, সেজন্য আমি চাই যে ঈদের খুশিটা সবার মধ্যে বিরাজমান থাকুক। আর রোজার এই সময়টা আসলে অনেক বেশি পবিত্র, তো সবার মধ্যে সেই সৌহার্দ্যমূলক আচরণটা থাকুক বিদ্যমান। আর আমরা প্রত্যেকে আসলে দিন শেষে আমরা মানুষ, আমাদের এর থেকে বড় পরিচয় আর নেই। সেজন্য সবার প্রতি অনেক অনেক শুভকামনা, সবাই যেন আমরা আসলে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি দিন পালন করি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।